দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো। আমরা সামনে দেখছি মজুবর ভাইকে, অনেকদিন পর আবারও আজকে তিনি এ ধরনের গরু কিনছেন, কার জন্য কিনছেন, কোথায় যাবে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব। আমরা দেখছি এখানে খুব আস্তে আস্তে উনি কথা বলছেন। মজুর ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কার জন্য গরু কিনছেন? ঢাকা নারায়ণগঞ্জ পাটি আমরা 10টা গরু পাঠাই, কাটারি মালও পাঠাই, আজ থেকে পালার মাল নেবে, পালার মাল সাইবল। আচ্ছা, তো কত চাচ্ছে জোড়া? 250 চাচ্ছে। 250? 250। দর্শক শুনছেন যে 250 চাইছে। বিশ, তারপরও নড়ে না? ২২০। দাম চাচ্ছে 250, এখন চাচ্ছে 40, আপনি 220। আরো দু একটা কইলাম, 22 কইলাম। 22? আচ্ছা, 222। 60 করি? 60 করবেন? 222। মাথা খারাপ, 22 কইলাম, 32 কম দিবে? 32 কম দিবে না, 32 কম দিবে। আমরা দেখছিলাম গরুগুলোকে, মাথা নাই না, 100 ভাঙা যাবে? মাথা নাই। দেখি আমরা আর কিছু, মনটা বুঝা গেল। ১১০ কত চাই? 20। 120 চাই, 110। আমার
কত দাম দিছেন হ্যাঁ কত দাম দিছেন 205 কোনটা এটা এইটা 205 চা আছে কত চা আছে 30 30 কাটাই না কতটুকু হবে কত বলছি ওজন কতটুকু হবে দরকার লাগবে ধর আমার ৯৫ খারাপ আছে না ভাইয়া হ্যাঁ কি অবস্থা ভাই কি মনে হচ্ছে আপনার কাছে মোটামুটি ভালো তো যাই হোক কেনা বেচার মধ্যে তো আছেন একটু নাম্বারটা বলেন আপনার নাম্বার 01 হ্যাঁ 01 এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে
গরুগুলো কিনছিলেন নারায়ণগঞ্জের জন্য মজু ভাই, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। তো আপনারা যারা ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন, দেখে শুনে বুঝে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ।